রঙ্গমঞ্চে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। ভাইজান এলোরে এর ট্রেলারে মাতোয়ারা হয়েছে দুই বাংলার দর্শক। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতিমান পরিচালক জয়দীপ মুখার্জি। এতে ভাইজানের ভূমিকায় অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আলোচিত নায়িকা শ্রাবন্তী ও পায়েল সরকার। ভাইজান এলোরে ছবির ট্রেলার শনিবার 19 মে বিকাল 5:30 প্রকাশ করা হয়েছে। একদিন না পার হতেই 2 মিনিট 19 সেকেন্ডের ট্রেলারটি 5,87,000-এরও বেশি বার দেখা হয়েছে। এর মধ্যে ট্রেলারটিকে লাইক দিয়েছে 16,000, ডিসলাইক দিয়েছে 1,100। ট্রেলারটি দেখে এক দর্শক মন্তব্য করে লিখেছেন, অনেকটা জুরবাচুয়ের মতো লাগলো। যাই হোক, শাকিব খানকে জীবনের প্রথমবার নায়কের মতো লাগলো, কিবিটাপ। আশা করি শাকিব খান এখন থেকে এরকমই মুভি করবেন, দর্শক মাতোয়ারা হবে তার অভিনয়ে। আরেকজন লিখেছেন, আমি বাংলা সিনেমার যত ট্রেলার দেখেছি তার মধ্যে এটাই সবচেয়ে চমৎকার, পুরাই ঝাক্কাস লাগছে। বস বলে কথা, একেই বলে শাকিব খান। এগিয়ে যাও বস, পুরো বিশ্বকে দেখিয়ে দাও তুমি বাংলাদেশ থেকে এসছ। ভাইজান এলোরে ছবির আগে জয়দীপ মুখার্জি পরিচালিত শিকারি, নবাব, চালবাজ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে। ভাইজান এলোরে ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের মুনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, শাগনিক, সুপ্রিয় দত্ত প্রমুখ। ঈদে দুই বাংলায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।